আমার চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করেই দিতে চাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন আর আপনি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে রাখবেন কি কি আপনি জানতে চান আমি তাহলে আরও সুন্দর আরও নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারব আজকের আলোচনার বিষয় মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পান আপনার পাকস্থলী যদি একবার অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ শুরু করে তাহলে আপনি কিছুতেই শান্ত থাকতে পারবেন না বুক ও অ্যাসিডিটিক অনুভূতি আপনার দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করবে এবং আপনি আরও বেশি অস্থির হয়ে পড়বেন এসিডিটির এই রকম সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার কিছু উপায় জেনে নিই চলুন এক ঠান্ডা দুধ ঠান্ডা দুধ এটি পরীক্ষিত ও প্রমাণিত যে ঠান্ডা দুধ সবচেয়ে দ্রুত ও সবচেয়ে সহজে আপনার পেটের জ্বালাপোড়া প্রশমিত করতে পারে দুধ ক্যালসিয়াম সমৃদ্ধ আর এই ক্যালসিয়াম অতিরিক্ত অ্যাসিড শোষণ করে এবং অ্যাসিডের উৎপাদনকে বাধা দেয় ঠান্ডা দুধ পোড়া কমাতেও সাহায্য করে আপনার অ্যাসিডিটির সমস্যা শুরু হলে এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন চিনি ছাড়া এর কার্যকারিতা বৃদ্ধি করতে দুধের সাথে এক চামচ ঘি যোগ করতে পারেন দুই এলাচি এলাচি পাকস্থলের ভিতরের আবরণকে প্রশমিত করতে এবং অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমাতে পারে এলাচিতে প্রতিরক্ষামূলক উপাদান আছে বলে ইউনানি ওষুধে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোনটেস্টাইনাল সমস্যার সমাধানের জন্য দুটি এলাচি গুঁড়ো করে এক গ্লাস পানিতে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন এবং ঠান্ডা হলে এটি পান করুন তিন মধু মধু সাধারণত ঠান্ডা ও গলা ব্যথা দূর করতে ব্যবহার করা হয় কিন্তু এটি অ্যাসিডিটির সমস্যা দূর করতেও চমৎকার কাজ করে থাকে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে মধু আঠালো ও ঘন বলে খাদ্যনালীতে দীর্ঘক্ষণ থাক থাকতে পারে যা খাদ্যনালীর ভিতরের মিউকাস মেমব্রেনের উপরে একটি আস্তরের মতো লেগে থাকে প্রতিবেদনে আরও বলা হয় মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অ্যাসিড রিফ্লেক্স করতে বাধা দেয় আপনি যদি অ্যাসিডিটির সমস্যা অনুভব করেন তাহলে সাথে এক চামচ মধু খেয়ে নিন এটি পাঁচ মিনিটের কম সময়ে আপনাকে অ্যাসিডিটি থেকে মুক্তি দেবে এবং আপনি ভালো অনুভব করবেন চার ডাবের পানি খুব দ্রুত অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে এক গ্লাস ডাবের পানি পান করুন ডাবের পানি ক্ষারীয় বলে এটি পাকস্থলীর অ্যাসিডিটিক পিএইচকে নিষ্ক্রিয় করে যার ফলে দ্রুত নিরাময় লাভ করা যায় এছাড়াও এটি পাকস্থলিতে মিউকাস উৎপন্ন করতে সাহায্য করে থাকে যার ফলে অতিরিক্ত অ্যাসিডির উৎপাদন বন্ধ হয় পাঁচ লেবুর রস একটি লেবুর রস বের করে নিন পারলে এই রসটুকু পান করে ফেলুন আর না হলে এক কাপের এক চতুর্থাংশ পরিমাণ পানিতে মিশিয়ে পান করুন লেবুর লেবরেশে ভিটামিন সি থাকে যা বুক জ্বালা পোড়া কমাতে সাহায্য করে থাকে ছয় জিরা এক গ্লাস পানিতে সামান্য জিরা দিয়ে ফুটিয়ে নিন ঠান্ডা হলে পান করুন এছাড়াও জিরা মুখে নিয়ে চিবাতে পারেন জিরাতে গ্যাস্ট্রোপ্রোটেকটিভ উপাদান আছে যা এই পেটের যন্ত্রণা কমাতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে এছাড়াও জিরা গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে সাহায্য করতে পারে সাত বেকিং সোডা সোডিয়াম বাই কার্বোনেট বা বেকিং সোডা পাকস্থলের পিএইচ এর স্তরের ভারসাম্য রক্ষা করে এবং দ্রুত অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে জন্য এক গ্লাস পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন একদিনে তিন চামচের বেশি বেকিং সোডা খাওয়া উচিত নয় তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে এই প্রতিকারগুলোর যে কোনো একটি প্রয়োগ করে দেখুন